চোখে আপনার পানি কেন? কষ্ট, এত পরিমাণের মানুষের মানুষের ফ্যামিলি থাকে, এত কিছু, এত সুন্দর ভাবে থাকে মানুষ একটা ফ্যামিলি, বাবাটা মারা যাওয়ার পর আমাদের বাবা থাকতে তো আমরা ডাল ভাত খেয়ে তাও চলতে পারতাম, এখন দিন তিনটা রোদে যাচ্ছে, আমাদের এত কষ্ট করে চলতে হয়, এমনও দিন আছে যে আমরা পানি খেয়ে রোজাটা কাটিয়েছি, সামনে কিভাবে চলবো, বাকি রোজাগুলো কিভাবে কাটাবো তার কোনো নিশ্চয়তা নাই, একটা টাকা পয়সাও নেই আমাদের কাছে। মানুষ কত রং বেরঙের ইফতারি খায়, আমাদের তো দূরে থাক, ইফতারি তো দূরে থাক, ভাতও সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাজিপুর, রয়েছে ছাদিয়া এবং তার মা রুমি আক্তার। দর্শক, এই মা মেয়ে এবং তাদের আরেকটা ভাই রয়েছে, সেই সংসারের মধ্যে যে ভাই বোন দুজন আর হলো মা, বাবার মৃত্যুর পর এই সংসারটি কেমন যাচ্ছে, কি অবস্থানে যাচ্ছে, আমরা আজ সেই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, যে পরিবারটি ছিল হেসে খেলে আনন্দের সাথে বসবাস করত, বাবা মা সবাইকে নিয়ে, আজ তারা খাদ্যের জন্য, অভাবের জন্য আজ দুঃখে দুঃখে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছে, না কারো কাছে হাত পাততে পারেন, না কারো কাছে যেতে পারেন, না কেউ নিজের ঘরে কান্না করে বয়ে বেড়াতে হচ্ছে। আজ একটি কাজের জন্য, একটা চাকরির জন্য ভাই বোন দুজনই ধারদার মানুষের কাছে যাচ্ছেন, কোথাও মিলছে না কোনো চাকরি, কি কারণে, আর এই বাবার মৃত্যুর পর তাদের সংসারের কি হাল, সেটা নিয়ে চলুন দর্শক আমরা কথা বলবো রুমি আক্তারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বোন জোরে বলবেন, কেমন আছেন আপনি? জি ভালো, আল্লাহ রাখছে। আমাদেরকে একটু বলবেন যে তখন তো রমজান মাস। জি, আমার কেমন যাচ্ছে আপনাদের সংসার? অনেক কষ্টে ছাড়া, আসলে ছেলে মেয়ে দুটা নিয়ে কোনো দিক থেকে একটু সাহায্য পাবো এরকম কোনো অবস্থা নাই। আমার স্বামী মানে বেঁচে থাকার আগেও আমরা ভালোই ছিলাম, যখন স্বামীটা মারা গেছে তারপর থেকে একের পর এক, একের পর এক, আস্তে আস্তে আমার জীবনে, আমাদের জীবনে মানে ঝড়ের মতো একটা ইয়া নামে আসছে, কী করবো ছেলে মেয়ে নিয়ে কিছু বুঝে উঠতে পারতেছি না। অনেক কষ্ট করে জীবন সংগ্রাম যেইভাবে করতে হয়, কার কাছে যাবো, কোনো জায়গায় যাইতেও পারি না, কারো কাছে যে বলবো কিছু তাও বলতে পারি না। ছেলেটা ইন্টার পাস করছে, অনার্সে ভর্তিও ভর্তিও হইতে পারে না টাকার কারণে, মেয়েটারও মানে ম্যাট্রিক পাস করছে, মেয়েটারও ভর্তি করতে পারতেছি না, খুব কষ্টে আছি স্যার। আসলে জীবনটাই কষ্টের, কষ্ট করতে করতে এত দূর পর্যন্ত আসছি, এখন আর কষ্ট সহ্য হয় না, কারো কাছে যে হাত পাতার মতো এরকম অবস্থাও নাই, যা যতটুকু সম্বল ছিল যে কোনো একটা কারণে সব শেষ হয়ে গেছে, কিছু যে করে উঠবো এরকম আর পারতাছি না, এখন আর কুলাইতে পারি না, কারণ ঢাকার শহর, খাই না খাই ঘর ভাড়াটা মাস গেলে দিতেই হয়, যা একটু টাকা পয়সা ছিল তাও শেষ হয়ে গেছে, একটা মানে ধাপ্পা বাজের পাল্লায় ফেলে, ছেলে মেয়ে দুইটা নিয়ে অনেক কষ্ট করে দিন চলতে হয়। আমার বোন আছে একটা, বোনটাই সহযোগিতা করে যত দুঃখ পারে, আমার বোনটা সহযোগিতা, বোন ছাড়া আর পৃথিবীতে অন্য কেউ দেখার মতো আমাদের কেউ নাই, কারণ আমার তো বাবা মা নাই, আর মানুষ যখন গরিব হয়ে যায় তখন তার পিছনে কেউ থাকে না, ছেলে মেয়ে দুইটা আজকে এই কিসে আসতে হয়, কত কষ্টের পরে এই লাইনে আসতে হয়েছে। আসলে স্যার এইখানে আসার মতো কোনো ইয়া ছিল না, পীর যখন দেয়ালে ঠেকে যায় তখন মানুষ কোনো কিছু চিন্তা করে না, মানুষ যখন অভাবে পড়ে আল্লাহর সৃষ্টি একটা ইজ্জত, এই ইজ্জতটা তখন শেষ হয়ে যায়, আমার জীবন তো শেষ, কিন্তু আমার ছেলে মেয়ে দুইটার জীবন যেন শেষ না হয়। মানুষের কত চাহিদা, কত কিছু, মানুষ কত স্বাভাবিক সুন্দরভাবে রাস্তা দিয়ে আগান, আমার ছেলে মেয়ে দুইটা আমার কাছে জীবনটাকে পাইছে, এই কষ্ট করতে করতে ছেলে মেয়ে দুইটা নিয়ে কষ্ট করতে, ওদের কোনো শখ নাই, আহ্লাদ নাই, আমি খাই, খায়া থাকলে ওরাও খাইতে পারে, না খায়া থাকলে না খাইয়েই থাকে, মানে ওদের জীবনে কোনো রং তামসা নাই, মানুষের বাবা থাকে মা থাকে, আমারও যেরকম কেউ নাই, ওদেরও বাবা মারা গেছে এক বছর হয়েছে, ঠিক আমি সারা, আল্লাহ সারা, আর আমার বোন ছাড়া আর কেউ নেই স্যার, কিন্তু বোনের তো হাজবেন্ড আছে, তার সংসার থেকে আমাদের কত দূর পর্যন্ত হেল্প করবে, করতে পারতে আছে না। আমার ছেলেটার যদি এই রমজান মাসে যে সবাই তো অনেক কিছু মানে এলো, রমজান মাসে সবচেয়ে বেশি মানে খাওয়ার দাওয়ার আয়োজন থাকে, তো আজকে আপনারা যে রোজা রেখেছেন মানে সেটা
কি দিয়ে খেয়েছেন? স্যার আমি প্রথম রোজার দিন একটা মানে রাস্তায় তিনজনে হাঁটতেছিলাম, পরে কষ্ট মষ্ট করে একটা হোটেল উঠছি, তখন বাইরে থেকে কিছু খোলা খাবার কিনাই না তিনজনে ইফতার করছি। তার কালকে আমার বোনের বাসায় ছিলাম, বোনের বাসায় বোন কিছু টুকটাক নিজেদের জন্য বাজার করছে, তার থেকে কিছু দিছে, এটি দিয়ে যে আল্লাহ কতক্ষণ পর্যন্ত চালাই, কতক্ষণ চলতে হইব, নিজেরা যে কিছু একটু কইরা খাবো, ওই টাকাটা আমাদের কাছে এখন আর নাই। আপনি কখনো ভেবেছেন আপনার এই সন্তানগুলা তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাদের খাবারের টাকার জন্য আজকে আপনার এই ক্যামেরার সামনে আসতে হবে, কখনো কি আপনি চিন্তা করেছেন? এরকম কোনোদিনও ভাবি নাই। আর আমার জীবন মানে জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে কষ্টে কষ্টে বড় হয়েছে, কারণ বাবা মা যার না থাকে তাদের জীবনে কোনো আশা থাকে না, ঠিক আমাদের জীবনে কোনো আশা ছিল না। যা একটু সুখের মুখ দেখছি স্বপ্নের মতো, যার সাথে বিয়ে হয়েছে উনিও সরল সোজা খুব ভালো মানুষ ছিল, উনি মারা যাওয়ার পরে এই ছেলে মেয়ে দুইটা নিয়ে যতটুক সুখ, সুখ বলতে দেখা যায় যে অনেক সময় ভাত জুটলে ভালো তরকারি খেতে পারতাম না, তারপরও সুখেই ছিলাম। যখন স্বামীটা মারা গেছে তখন এই ছেলে মেয়ে দুইটা নিয়ে জীবন যুদ্ধে পড়ে গেছি, ভালো কিছু হওয়ার মুহূর্তে আমাদের জন্য ওইটাই অনেক কিছু। যেই যে আমার হাজবেন্ড বাইচা থাকতে যে একটু সুখ দেখছিলাম, আসলে হয়তো ভাগ্যে কি আছে জানি না, এক সুখের মুখ দেখার সময় আল্লাহ একটা ঝড়, হয়তো এটা আল্লাহর পরীক্ষা। এর চেয়ে কি বলবো, যে আমার ছেলে মেয়ে দুইটা সামনে, এই যে রোজা, মানুষ কত আনন্দ ফুর্তি করে সামনে ঈদ, আমাদের জীবনে এরকম কিছু নাই, আমাদের জীবনে কোনো আনন্দ নাই, কারণ মনে হয় যে আল্লাহর দুনিয়ায় আসছে আমরা মানুষের ধাক্কা গোতা খাইতে। এই যে ছেলে মেয়েগুলা ওদের মনের মধ্যে কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কারণ যদি বাবা থাকতো, বাবা যাওয়া ছিল কর্মঠ, যদি থাকতো উনি কর্মও করতে পারতো না, কারণ উনি এই দুনিয়ার এত কিছু বুঝতো না। আর একটা জিনিস, আত্মীয় স্বজন দেখবো, যদি আমার কাছে টাকা পয়সা থাকতো তারা আমার হেল্প করতো, আজকে যখন আত্মীয় স্বজন নাই, টাকা পয়সা নাই, আত্মীয় স্বজন পাশ থেকে সরে গেছে, বললাম যে আমার আপা সারা পৃথিবীতে আর কেউ দেখার মতো কেউ নাই, আসলেও নাই। মানুষ নিজের ইয়া করার জন্য অনেক কিছু করে, মানে মিথ্যা বলে সাজানো গুছানো, কিন্তু আমি এই বয়সে এসে বাবার মৃত্যু দেখছি, মায়ের মৃত্যু দেখছি, স্বামীর মৃত্যু দেখছি, মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্ন আসে না, যে মিথ্যা বললে আমি মানে অনেক ইয়া করবো তা না, আমরা শুধু এতটুকু চাইছি, বেশি কিছু না। আজকে যে স্বামীর বাড়িতে যাবো, স্বামীর বাড়িতেও কিছুই নাই, যা একটু জায়গা ছিল আমার স্বামী মৃত্যুর আগে ওটা বিক্রি করে নিয়ে আসছি, অল্প প্রায় 60,000 টাকার মতো। বাবার বাড়িতে যাবো, বাবার বাড়িতে আমার সৎ মা, থাকার মতো কোনো অবস্থা নাই, আমাদের যদি থাকার মতো একটু জায়গা থাকতো ঢাকার শহর, না পারি ছেলে মেয়ে দুইটা নিয়ে বস্তিতে থাকতে, না পারি কোথায় যাবো, একটু ভালো কোনো জায়গায় থাকতে গেলেও টাকার প্রয়োজন, কতক্ষণ এইভাবে চলো? তাতে দেখা যায় কি, যে যে সমাজের কারণে মানুষ, কিন্তু একটা সমাজের মানুষ যদি আরেকটা মানুষের কষ্ট না বোঝে, মানুষের দেখা যায় কি ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। আমাদের মতো মানুষরা, মধ্যবিত্ত ঘরের মানুষরা, এই না পারে যখন পেটের ক্ষুধা লাগে তখন যদি ইজ্জতের ইয়া থাকে, ইজ্জতের সম্মানের কথা চিন্তা করে সুইসাইড করে, কিন্তু তাও তো পারতেছে না, কারণ আমাদের এরকম করতে হইতো, হয়তো যদি ওইরকম কোনো পথ না পাই, দেখা যায় ছেলে মেয়ে দুইটা নিয়া আল্লাহর নাম নিয়া যে ইয়া করা, সুইসাইড করা পাপ, নাহলে তো আমরা তিনজন আসলে সুইসাইড করতাম। আমার ছেলে কিছুদিন আগে বলে যে যখন বাবা মারা গেছে, বলে যে আম্মু বাবা যদি ইয়া সুইসাইড করা, যদি আল্লাহ যদি এটা ই করতো, বিধান করতো, তাহলে এতদিন হয়তো আমরা তিনজন মারা যাইতাম, কিন্তু এটা পাপ, কি করবো, কতক্ষণ অভাব সহ্য করা যায়। আমরা একটু আপনার কাছে আসবো, আমরা একটু সাদিয়ার কাছে আসি। সাদিয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। চোখে আপনার পানি কেন? কষ্ট, এত পরিমাণে মানুষের ফ্যামিলি থাকে, এত কিছু, এত সুন্দরভাবে থাকে মানুষ একটা ফ্যামিলি, বাবাটা মারা যাওয়ার পর আমাদের একটার পর একটা কষ্ট, যতটুক টাকা পয়সা ছিল তাও যা ছিল তাও নেই, চলার মতো একটা ব্যবস্থা নেই। এখন মানুষ পড়াশোনা করে, আমার ভাইটা ভর্তি হবে এই ভার্সিটিতে, বাবা মৃত্যুর পর ভর্তি হতে পারলো না টাকার অভাবে, আমি কলেজ উঠবো পারলাম না, এত কষ্ট করে আমাদের চলতে হয়, কোনো কর্মই তো নেই, কোনো কর্মই তো নেই, চলার মতো একটা ব্যবস্থা থাকতো। তাহলে আপনাদের সংসারটা এখন চলে কি করে? যে যে মানুষের রমজান মাস কত ভালো মন্দ খেয়ে দিন কাটাচ্ছে, আপনাদের সংসারে কি সেভাবে চলছে? এরকম কিছুই না, যাই আমার তো নাই, আমার একটা খালা আছে, উনি আমাদের সংসারটা দেখেন, উনি টুকটাক চালান।
মানে একমাত্র খালার উপরে নেবেন, উনি কতদিন আপনাদেরকে এই বনটা বয়ে যাবে জানি না, যতদিন আল্লাহ রিজিকে রাখছে, তারপর তো নিজেরা চেষ্টা তো করি। আমরা আপনার কাছে আসবো, আমরা একটু ওর কাছ থেকে জানার চেষ্টা করি। আপনার চিন্তা ভাবনা কি ছিল, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ছিল যখন বাবা বেঁচে ছিল? বাবা বেঁচে ছিল ওই সময় চিন্তা ভাবনা ছিল বাবা একটা কাজ করতো, ভাইয়া ওরকম পড়াশোনা করতো, আমিও পড়াশোনা করতাম, আমাদের পড়াশোনা ভালো মতো করার পর কিছু একটা করতাম আমরা, আমাদের ফ্যামিলিটা সুন্দর মতো চলতো। কিন্তু বাবা মারা যাওয়ার পর এত অবস্থা খারাপ হলো যে আর্থিক অবস্থাও খুবই খারাপ, এখন যে কিছু করব ওরকম করার মতো কোনো সিচুয়েশন নাই আমাদের। আপনি কি সামনের দিকে পড়াশোনাটা করতে চান কিনা? জি আমি পড়াশোনাটা করতে চাই, কিন্তু ভর্তি করে ওই টাকাটাও আমাদের কাছে এখন নাই। সংসার চলার মতন, ঘর ভাড়া দেওয়ার মতন, খাবারের টাকাটা বহন করার মতন কি আছে? না ওই ব্যবস্থাটাও নাই। মানে ইনকাম সোর্স বলতে আপনাদের সংসারে কেউ নেই? কিছু নাই, আমরা পথে এক সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষ তো তাও খেয়ে পড়ে বাঁচতে পারে, আমাদের ওরকম অবস্থা নাই। বোন আমাদেরকে একটু বলবেন যে আপনার পরিবারের এখন যদি এই মুহূর্তে কি চাওয়াটা আপনার দেশবাসীর কাছে? না আমাদের শুধু সৎভাবে দুইটা ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে যদি একটু বাঁচতে পারতাম, একটা কিছু করে করার মতো যদি একটা অবস্থা হইতো, আমরা কোথাও যায় থাকবো, বাবার বাড়িতে বাবা নাই মা নাই, সৎ মার কাছে যায় থাকে, কারণ আমি নির্যাতনের শিকার ছোটবেলার থেকেই, বুঝ হয়েছে পর থেকে টাকা পয়সা, বাবার যতটুকু টাকা পয়সা ছিল তো বাবা তো সবসময় থাকতেন না, উনি বাইরে কাজের জন্য বাইরে যাইতেন, সৎ মার কাছে কিছুদিন যখন ছেলে মেয়ে হয় তখন তারপর থেকে তো নির্যাতনের শিকার, যাও বিয়ে হয়েছে স্বামীটা ভালোই ছিল সৎ, আর এই দুনিয়া সততার তো কোনো মূল্যই নাই, সততার আমার হাজবেন্ড যদি ওইরকম হইতো অন্য মানুষের মতো আমাদের টাকা পয়সার অভাব হইতো না, একটা ছোট দোকান ছিল চায়ের দোকান, ওই দোকানটাও এখন নাই, কারণ আমার ছেলে যখন আমার হাজবেন্ড মারা গেছে তারপর দোকানটা বাবার শোক, বেশিরভাগ দোকানে যাইতেও পারতো না, আমিও কয়েকজন মানুষ যে ক্যাটারিং এর ব্যবসা বলো এরকম করতাম, কিছু মানুষ খাওয়াইতাম, টুকটাক ব্যবসা ছিল করতাম, কিন্তু যে কোনো একটা ধোকাবাজের পাল্লা পড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন চলার মতো আসলেও কোনো সামনের দিকে কি করবো তাও জানি না, তো আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ কোনো একটা উসিলায় যদি আমাদের ছেলে মেয়ে দুইটা নিয়া, বেশি কিছু চাওয়ার নাই। আপনার এই সন্তানের যদি দায়িত্ব কেউ নেয়, আপনার মেয়ের দায়িত্বটা কেউ যদি নেয়, যদি তার পড়াশোনার দায়িত্বটা নেয়, বা এমনকি যে তার সারা জীবনের দায়িত্ব যদি কেউ নিতে চায়, তাহলে সেই সুবাদে কোনো ভালো মানুষ পেলে কি তার হাতে তুলে দিবেন? ইনশাল্লাহ যদি ওরকম সততা ভালো ভদ্র কোনো মানুষ হয় যে এই এতিম দুইটা বাচ্চা আমার মেয়েটার দায়িত্ব যদি কেউ নিতে চায়, অবশ্যই ভালো সৎভাবে ভালোভাবে যে বুঝতে হইব যে ওর মতো তাদেরও একটা বোন আছে, ওর মতো তাদেরও হয়তো কেউ আছে, যখন ওর সাথে কোনো এরকম কিছু করা হইব তখন খারাপ কিছু যদি কেউ করে, এখন সমাজ তো অনেক কিছু আছে যে একটা দুর্বলতার সুযোগে, যে এখন আমাদের আর্থিক সমস্যা এক পর্যায়ে আমরা রাস্তায় দাঁড়ায় গেছি, এটা তো মানুষের কারণেই হয়েছে, যতটুক ছিল এই চিন্তাটা করলো না যে এই এতিম দুইটা বাচ্চা একটা মহিলা মানুষ কার কাছে যাইব কোথায় যাইব, বরং সহযোগিতা করার চেয়ে এখন তো দেখি যে মানুষ ভিক্ষা করে কিছু টাকা পয়সা করে, ভিক্ষুকের প্যাট থেকে লাথি মেরে নিয়ে যায় খাবার নিয়ে যায় ভালো মানুষরা, এই সমাজের মানুষরা প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ আমার তো প্রতিবাদ করার মতো কেউ নাই, ছেলেটা সাদা সিধা সহজ সরল, মেয়েটাও এরকম নেই, এখন আমরা দুইটা মা মেয়ে কি করবো কোথায় যাইতে পারি বলেন, যদি এরকম কেউ যদি আগায় আসে ভালো মনে হয় অবশ্যই আমি আমার মেয়েটারে আমার মেয়ের দায়িত্ব কেউ নিতে চাই ইনশাল্লাহ দেবো না, কেন ভালো হলে অবশ্যই দেবো। ধন্যবাদ। আপনার চাওয়াটা কি আসলে, যদি আপনার দায়িত্বটা সারা জীবনের জন্য যদি কেউ দায়িত্বটা নিতে চায়, সে সুবাদে আপনার কোনো আপত্তি আছে কিনা? আমার কোনো আপত্তি নেই, আমি চাই সামনে পড়াশোনা করে কিছু একটা করতে, আমাদের ফ্যামিলিটার এত খারাপ অবস্থা, ফ্যামিলিটার ভালো কোনো পর্যায়ে নিতে। আপনার দায়িত্বটা নিয়ে যদি আপনার পরিবারের দায়িত্বটা সেই ব্যক্তি নেয়, তাহলে কোনো আপত্তি আছে আপনার? না ভালো কেউ নিলে কোনো আপত্তি নেই, অথবা লেখাপড়া করে একটা চাকরি বাকরি করে কোনো চাকরি বাকরিও যদি দেয় তাহলে আমি চাই আমাদের ফ্যামিলিটার একটা ভালো পর্যায়ে নিতে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন মা মেয়ের যে জীবনের কষ্টের দুঃখের মধ্যে আছে এই মুহূর্তে, তারা তার এই নারী নিজের স্বামীকে হারিয়ে আজ নিজের দুটি সন্তানকেই অনিশ্চয়তার মানে ভবিষ্যতের মধ্যে ফেলেছেন, যে এখন এই মুহূর্তে তাদের সংসারে যে খাবারের টাকাটা জুটবে সেটাও কিন্তু নেই, তারা সামনের দিনগুলো কিভাবে পার করবেন জানি না। দর্শক আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি
আপনারা এই নাম্বারটি পেয়ে যান আমাদের এই পরিবারের, আমরা এই পরিবারের নাম্বারটি আমরা দিতে চাই, যে যে ব্যক্তি একজন সৎ আদর্শ ব্যক্তি মানুষ, সেই মানুষটির হাতে আমরা তুলে দিতে চাই এই পরিবারের এই মেয়েটিকে। এবং সেই দায়িত্বটি নিয়ে যদি এই পরিবারের দায়িত্বটা নিতে পারেন বা পরিবারের পাশে গার্ডিয়ান হিসেবে থাকতে পারেন, তাহলে হবে এই পরিবারের জন্য সবচেয়ে উত্তম। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।